আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শুরুতেই বিআরবি কে বলস সংবাদ শিরোনাম আজ পবিত্র হজ খুতবা হবে বাংলা সহ 10টি ভাষায় রাজধানীতে এখনো জমি ওঠেনি কোরবানির পশুর হাট চাহিদা ও দাম কম থাকায় লোকসানের আশঙ্কায় খামারিরা দেশে করোনা ভাইরাসে আরো 35 জনের মৃত্যু নতুন শনাক্ত 3000 এরও বেশি শারীরিক পরিশ্রমীরা কম আক্রান্ত হচ্ছেন অভিমত গবেষকদের দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে 31 জেলার বানভাসীরা এবং আওয়ামী লীগের দলীয় তহবিল অর্ধশত কোটি টাকা ছাড়িয়েছে নির্বাচন কমিশনে আর্থিক প্রতিবেদন জমা শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজ পবিত্র হজ ফজরের নামাজ আদায় করে মিনা থেকে মুসল্লিরা রওনা দেবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে মসজিদে নামিরাই খুতবা প্রদান করবেন সৌদি আরবের শীর্ষ উলামা বোর্ডের সদস্য শায়খ ডক্টর আব্দুল্লাহ বিন সুলাইমান আলমনি হাফিজাহুল্লাহ আরবি এই খুতবা শোনা যাবে বাংলা সহ আরো 9টি ভাষায় আরাফাতের ময়দান থেকে হাজিরা রওনা হবেন মুজদালিফায় সেখানে রাত্রি যাপন করবেন তারা এরপর আবার ফিরবেন মিনায় পশু কুরবানি এবং মাথা মুন্ডন সহ অন্যান্য আনুষ্ঠানিকতায় উদযাপন করবেন ঈদুল আজহা এদিকে হজকে সামনে রেখে বুধবার রাতে পরিবর্তন করা হয় কাবা শরীফের স্বর্ণালী ক্যালিগ্রাফ খচিত গিলাফ করোনা মহামারী ঠেকাতে কঠোর বিধি নিষেধের কারণে এবার হজ যাত্রীর সংখ্যা সীমিত করা হয় আগের বছরগুলোতে 20 থেকে 30 লাখ হজে অংশ নিলেও এবার অংশ নেন সর্বোচ্চ 10,000 মুসল্লি তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হে আল্লাহ আমি হাজির ঈদের আর মাত্র দুদিন বাকি তবু জমি ওঠেনি রাজধানীর পশুর হাট করোনা ভাইরাসের প্রভাবে এবার কোরবানির পশুর চাহিদা কম থাকায় বড় ক্ষতির আশঙ্কায় খামারি ও ব্যাপারীরা তারা বলছেন আশা অনুরূপ ক্রেতা না পাওয়ায় অনেক কম দামে পশু বিক্রি করতে হচ্ছে তাদের বিস্তারিত আদিন সজীবের রিপোর্টে সবারই একই জিজ্ঞাসা দাম কত হাটে পশু কেনার পর বাসায় নেয়া কোরবানির আগ পর্যন্ত দাম নিয়ে এই আলোচনা যে ঈদ আনন্দের বড় অনুষঙ্গ গরুগুলো আসছে সুন্দর আর আমরা কিনছি সুন্দর 1,05,000 টাকা দিয়ে কিনছি কি জিতলেন নাকি আলহামদুলিল্লাহ আমরা জিতছি জিতছেন গরুর দাম চাচ্ছে কিন্তু অনেক বেশি কিন্তু কমে চাচ্ছে কিন্তু এবারের ঈদের আমেজ নেই আগের মতো হাটে পশু সরবরাহ অনেক শুধু ক্রেতা কম সিরাজগঞ্জের সাবিনা ইয়াসমিন যত্নে পালন করেছেন 17টি গরু আশা ছিল রাজধানীর বড় হাটে বেশি দাম পাবেন কিন্তু ক্রেতা সংকটে এখন দুশ্চিন্তায় পড়েছেন দেশে যে গরু আপনার 80,000 কেনা এই জায়গায় কয় 70,000 65,000 তে মানুষ ব্যাপারীরা কিভাবে গরু আনব কিভাবে বিক্রি করব বেচাকেনি খুবই খারাপ 60,000 টাকার গরু কয় 40,000 টাকা কেমনে আনব কেমনে বেচাকেনি করব কোন শেষ পর্যন্ত বেচতে পারবেন কিনা সেই সংখ্যায় এই খামারি বিশাল গরুটি বিক্রি করলেন প্রায় অর্ধেক দামে ক্ষতি 2,00,000 টাকার মতো গরুটা কিনলাম 2,10,000 টাকা দিয়ে এবং লাইভ স্কেল করলাম গরুটা 770 কেজি ওজন আছে যখন কিনে গরু বাচ্চারা তখন ছিল আসলে এই সাইজের 96,000 কিনছিলাম 3 বছর পালছি 3 বছরের খরচ আমি প্রায় 3-এর উপরে কিন্তু বেচলাম 2,10,000 প্রায় 1,00,000 টাকা লস 1,00,000 টাকা আমার নিজের ইতে খাওয়ানো ঘাটতি এবার কিনা কিনা আছে প্রায় 3,00,000 টাকা আমার ঘাটতি গেল এবারের বড় গরুগুলো আগের বছরের তুলনায় অন্তত 50-60,000 টাকা কমে বিক্রি হচ্ছে মাঝারিগুলো মিলছে 30-50,000-এর মধ্যেই এমনি আসে দাম বলে অর্ধেক গত বছর যে গরু বেশি গেছে 2,00,000 সে গরু এবার বলে 1,00,000 আমরা 2,50,000 চাচ্ছি ওরা 1,20,40,60 হাইস্ট যারা গরু কিনতেছে এরা তো লাভবান আর যারা পালছে এরা অনেক ক্ষতিগ্রস্ত অনেক খরচ হয়েছে একটা গরু পালতে এদের এ অবস্থায় দূর দূরান্তের এসব বিক্রেতারা এখন তাকিয়ে শেষ দুদিনের বাজারের দিকে আদিন সজীব এটিএন বাংলা ঢাকা
কোরবানি ঈদে কাঁচা চামড়া কিনতে 650 কোটি টাকা ঋণ পাচ্ছেন ব্যবসায়ীরা। মহামন্দায় চামড়া কেনায় এবার পুরনো ঋণের দুই ভাগ পরিশোধ করলে নতুন করে আরও ঋণ পাওয়ার সুবিধাও রয়েছে তাদের। শারফুল আলমের রিপোর্টে বিস্তারিত। কোরবানির ঈদে কাঁচা চামড়া কিনতে প্রতি বছরই ব্যাংক ঋণ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী আগের বছরের ঋণ পুরোপুরি পরিশোধ করলেই নতুন ঋণ পান ব্যবসায়ীরা। তবে এবার করোনা মহামারীর কারণে কাঁচা চামড়া কেনায় বিশেষ সুবিধায় ঋণ পুনঃতফসিলের সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন ধরে এই সেক্টরে আছেন, তারাও এই ঈদ অ্যাডভান্সে তারা ঋণ নিতে আগ্রহ প্রকাশ করছেন না, কারণ তাদের স্টক পাইলিং আপ হয়ে গেছে। আমাদের টার্গেট ছিল 200 কোটি টাকা মতো, আমরা প্রায় মনে করেছি যে 200 কোটি টাকা আমরা এবার ঈদ অ্যাডভান্স দিব। তবে আমাদের দরজা খোলা রয়েছে, যদি আরো কোন শিল্প উদ্যোক্তা আসেন ঈদের অ্যাডভান্স নেওয়ার জন্য আমরা সেটা করব। চামড়া খাতে এবার রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা এই চার ব্যাংক মিলে 540 কোটি টাকা ঋণ দিচ্ছে। এছাড়াও বেসরকারি খাতের কয়েকটি ব্যাংক আরও 120 কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে এ খাতে। এবার ব্যাংকগুলো যে ঋণ দিচ্ছে তাতে খুশি নন ব্যবসায়ী নেতারা। 2017 সালের পরে ট্যানারি স্থানান্তর হওয়ার পরে অনেকে নিয়মিত আপনার লোন পরিশোধ করতে পারেনি, বিধে তারা কিন্তু অনিয়মিত হয়ে গেছে, যার ফলে দেখা গেছে যে আমরা এই বছর যে ঈদুল আজহাতে আমরা যে ঋণের প্রত্যাশা করেছিলাম সেটা আসলে হবে না। আমরা বলেছিলাম 500 কোটি টাকা নতুন করে ফ্রেশ লোন দেওয়ার জন্য, বলা হচ্ছে যে 650 কোটি টাকা চামড়া শিল্পে লোন দেওয়া হয়েছে। আসলে সেটা আবার ওই শুভঙ্করের ফাঁকি, সেটা গত বছরের মতো যেমন প্রত্যেক বছরের নয় যেভাবে রেনুয়াল করে দেওয়া হয় সেই পুরো ঋণটাকে আপনার রিশিডিউল করে দেওয়া হয়েছে। পাশাপাশি ঋণের পরিমাণ কমায় চামড়া রপ্তানিতে সরকারি সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া 35 থেকে 40 ও ঢাকার বাইরে 28 থেকে 32 টাকা দর নির্ধারণ করেছে সরকার। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ওঠানামা করছে। আগের দিনের মতো 35 জনের মৃত্যু হলেও বেড়েছে সংক্রমণ, নতুন করে শনাক্ত 3000-এর উপরে। অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে গবেষকরা বলছেন শারীরিক পরিশ্রমীরা কম আক্রান্ত হচ্ছেন। মাহবুব কবির চপলের রিপোর্ট। করোনার মতো এত বড় মহামারী কখনো দেখেনি বাংলাদেশ। প্রায় 5 মাস ধরে থমকে আছে স্বাভাবিক জনজীবন, পরিস্থিতির কবে উন্নতি হবে তাও অজানা, কাজে আসছে না সরকারি উদ্যোগ কিংবা বিধিনিষেধ। এখন সারা দেশে 82টি ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 3009 জন, মোট শনাক্ত 232,000-এর বেশি। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও 35 জন। তরুণরা বেশি আক্রান্ত হলেও বেশি মারা যাচ্ছেন সাটুর ধরা। একই সময়ে সুস্থ হয়েছেন শতকরা 56 জন। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 29 জন এবং বাড়িতে 6 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,388 জন, 78.68% এবং নারী 647 জন, 21.32%। আপনারা সবাই যে কোনো মৃদু উপসর্গ বা যে কোনো লক্ষণ উপসর্গ থাকলে অবশ্যই কোভিডের নমুনার জন্য নমুনা দিবেন এবং নমুনা পরীক্ষা করবেন, এবং যারা কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তারাও নমুনা পরীক্ষা দিবেন এবং নমুনা পরীক্ষা করবেন। একসময় বলা হয়েছিল বাংলাদেশের আবহাওয়ায় করোনা খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে এই ভাইরাসের প্রকোপ দীর্ঘ হচ্ছে। গবেষকরা বলছেন তাপমাত্রা নয়, শারীরিক অবস্থা আক্রান্ত বা মৃত্যুর ক্ষেত্রে প্রভাব রাখছে। আগের তুলনায় মানুষ তুলনামূলকভাবে কম মারা যাচ্ছে, তার পেছনে আমরা বলতে পারি যে আমাদের সরকারি বা বেসরকারিভাবে এবং যারা সেবা দিচ্ছেন তাদের পক্ষ থেকে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করার ক্ষেত্রে অথবা যারা আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সক্ষমতা এবং অভিজ্ঞতা বেড়েছে। যারা তুলনামূলক কায়িক পরিশ্রম বেশি করেন, দিনমজুর ও খোলা মাঠে অথবা রাস্তাঘাটে কাজ করেন, তাদের ভেতরে কিন্তু এই করোনা সংক্রমণে সংক্রমণ যেমনই হোক তাদের মৃত্যুর হার কিন্তু অনেক কম। এবং সম্প্রতি ভারতেও এরকম একটি গবেষণা করা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে মুম্বাইয়ের বস্তিগুলোতে 50%-এর বেশি মানুষ করোনা সংক্রমিত হলেও সেখানে মৃত্যুর হার অনেক অনেক কম। পরীক্ষামূলক 21 দিনের লকডাউনে রাজধানীর পূর্ব রাজাবাজার ও ওয়ারিতে
করোনা সংক্রমণ কমেছে বলে জানানো হচ্ছে। তাই অন্য রেড জোনগুলোতে লকডাউন দ্রুত কার্যকর করার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে ক্লাইমেট ভালনারেবল ফোরাম সিভিএফ এর পরবর্তী সম্মেলন 2021 সালে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে এ কথা জানান জাতিসংঘের সাবেক মহাসচিব এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের চেয়ার বান কিমুন। প্রায় 12 মিনিটের এই কথোপকথনে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন কনফারেন্স নিয়েও কথা বলেন তারা। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে এই কনফারেন্স, যা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিভিএফ এর থেমেটিক অ্যাম্বাসেডর হওয়ায় সাইমা ওয়াজেদ হোসেনকে অভিনন্দন জানান বান কিমুন। বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত 48 দেশ নিয়ে এই ফোরাম গঠিত। উত্তরাঞ্চল থেকে পানি নামতে থাকায় দেশের মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেই সাথে অনেক জেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বসত বাড়ি ও ফসলি জমি হারিয়ে রাতারাতি নিঃস্ব হচ্ছে মানুষ। বন্যা কবলিত 31 জেলার কয়েক লাখ মানুষ রয়েছে খাবার আর বিশুদ্ধ পানির সংকটে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন ময়নুল আহসান। জামালপুরের ইসলামপুরের শতবর্ষী নাদের আলী সহ পরিবারের 7 সদস্য গত এক মাস ধরে পানিবন্দী। আয় রোজগার বন্ধ থাকায় খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। প্রায় একই অবস্থা এই জেলার প্রায় 10 লাখ মানুষের। সেখানে বন্যার পানি কিছুটা কমলেও খাবারের অভাবের সাথে দেখা দিয়েছে নানা রোগ বালাই। বন্যার পানি ভাসতে আসি, আমার হাতে পায়ে ঘা হয়ে গেছে। সরকার তো দেই সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় প্রায় 3 লাখ মানুষ এক মাসেরও বেশি সময় ধরে পানিবন্দী। ভুক্তভোগীরা বলছেন এই অবস্থায় কিছু ত্রাণ সহায়তা পেলেও তা দিয়ে প্রয়োজন মিটছে না। টাঙ্গাইলের সদর উপজেলায় পানির তীব্র স্রোতে পংলি নদীর বাঁধের কিছু অংশ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। জেলায় পানিবন্দী প্রায় 6 লাখ মানুষ। নাটোরের সিংড়া ও নলডাঙ্গায় বানভাসী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সিংড়া পৌর এলাকাসহ 11টি ইউনিয়নে বন্যা কবলিত মানুষ এখনও বাড়িঘরে ফিরতে পারছে না। অন্যদিকে চাঁদপুর কলকরি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় উপজেলায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শেরপুরের 13টি ইউনিয়নে পানিবন্দী লক্ষাধিক মানুষ খাবার বিশুদ্ধ পানির তীব্র সংকটে দিন কাটাচ্ছে। রাজবাড়িতে দৌলদিয়া পাটুরিয়া নৌ রোডে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পারাপারের অপেক্ষায় আছে কয়েকশো যানবাহন। এদিকে পদ্মা ও আড়িয়ালখা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র স্রোতে মাদারীপুরের শিবচরের বিভিন্ন এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। শরীয়তপুরের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বেশ কয়েকটি স্থানে পানি উঠে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক। নড়িয়া উপজেলায় নদী গর্ভে বিলীন হয়ে গেছে বসাকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। নদ নদীর পানি কমতে থাকায় কিছুটা স্বস্তির খবর রয়েছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে। তবে এখনও বাড়িঘর থেকে পানি না নামায় দুর্ভোগে রয়েছে 4.5 লাখ মানুষ। নেত্রকোনায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। কাজকর্ম না থাকায় এখানে 4 লাখ মানুষের সামনে এখন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে দুবেলা খাবার জোগানো। মইনুল হাসান, এটিএন বাংলা। আওয়ামী লীগের দলীয় তহবিল 120 কোটি টাকা ছাড়িয়েছে। নির্বাচন কমিশনে জমা দেয় আর্থিক প্রতিবেদনে দেখা যায় আগের চেয়ে ক্ষমতাসীন দলের তহবিল বেড়েছে 35%। এদিকে কমিটিতে 33% নারী পদ পূরণ করতে আরও 5 বছর সময় বাড়ানোর প্রস্তাব করেছে তারা। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। টানা 6 বছর ধরে আওয়ামী লীগের আয় বাড়লেও গত অর্থ বছরে তা কিছুটা কমেছে। 2019-20 অর্থ বছরে আয় হয়েছে 21 কোটি 2 লাখ টাকা, আগের বছরে যা ছিল 24 কোটি 23 লাখের বেশি। ব্যয় হয়েছে গতবারের চেয়ে কম। আগের বার প্রায় 19 কোটি টাকা খরচ হলেও গেল বছর সেই অঙ্ক 8 কোটি 21 লাখ টাকা। আর এবারের উদ্বৃত্ত যোগ হয়ে মোট তহবিলের পরিমাণ ছাড়িয়েছে 120 কোটি টাকা। সবচেয়ে বেশি আয় হয়েছে মনোনয়ন ফর্ম বিক্রি থেকে, আর বেশি ব্যয় হয়েছে জাতীয় সম্মেলন ঘিরে। সংসদ সদস্য, সংগৃহীত মহিলা আসন সহ বিভিন্ন নমিনেশন ফর্ম বিক্রি করে আমাদের আসছে 12 কোটি 32 লক্ষ 30 হাজার টাকা। বুধবার আওয়ামী লীগের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে দলের আর্থিক প্রতিবেদন জমা দেন। এ সময় রাজনৈতিক দল নিবন্ধন আইনের খসড়া নিয়ে দলের লিখিত মতামতও জমা দেন তারা।
এতে 2020 সালের মধ্যে দলের কমিটিতে নারী পদ রাখার যে বিধান তার সময়সীমা বাড়ানোর সুপারিশ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে আমাদের 30% যে ওমেন যে সদস্য থাকার কথা এখানে এবছর বেড়েছে, বাড়াবে দলের সঙ্গে আমরা 50% করতে পারি, 30% থেকে 50% যেতে পারে, কিন্তু এটার মধ্যে আমাদের ফাইনাল একটা মতামত দিয়েছে নেত্রী। যে সমস্ত মতামত পাবো সেগুলো কম্পাইলেশন করে আমরা এটা কমিশনে উপস্থাপন করব। এরপর মাননীয় কমিশন এটা পর্যালোচনা করবেন, হয়তো এক বা একাধিক বৈঠকে বসবেন, তারা ওখানে যে সিদ্ধান্তগুলো নেবেন সেই সিদ্ধান্তের পরে এই রাজনৈতিক দলের ড্রাফট ফাইনাল করা হবে। নির্বাচন কমিশন সচিব জানান, নিবন্ধিত 41টি রাজনৈতিক দলের মধ্যে 16টি আইনের খসড়া নিয়ে মতামত জানিয়েছে। মতামত দেওয়ার সময় শেষ হবে 31 জুলাই। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবন থেকে চট্টগ্রাম সড়ক ও জনপদ অধিদপ্তর কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এই নির্দেশ দেন। দুর্নীতি থেকে বেরিয়ে না আসলে বিআরটিসি পরিবহন সেবা টিকিয়ে রাখা কঠিন হবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, প্রতিষ্ঠানটির অনিয়মে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সড়কে শৃঙ্খলা ফিরে না আসায় ক্ষোভও প্রকাশ করেন সেতুমন্ত্রী। বিআরটিসির নানান অনিয়মের অভিযোগ আমার কাছে আছে। দুর্নীতি আর অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে না আসলে এ প্রতিষ্ঠান টেকানো কঠিন হবে। আমি ডিপো কেন্দ্রিক অনিয়ম বন্ধের কথা বলছি, সতর্ক না হলে, সংশোধন না হলে আমি কাউকে ছাড় দেব না। করোনায় আক্রান্ত মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি ঘরে বসে কেবল সরকারের সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। যশোর সার্কিট হাউসে সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। তথ্যমন্ত্রী জানান, করোনায় আক্রান্ত হয়ে দলের অনেক কেন্দ্রীয় নেতা মারা গেলেও অন্যরা ঘরে বসে নেই। ভাইরাস সংক্রমণ রোধে যতটুকু করা সম্ভব সরকার তার সবটাই করছে বলেও জানান তিনি। বাংলাদেশের মানুষকে করোনা থেকে যতটুকু রক্ষা করা সম্ভব সেটি করার চেষ্টা করে এসেছেন। বিএনপি নেতারা টেলিভিশনে উঁকি দিয়ে দিয়ে কথা বলে, জনগণের পাশে নেই, এবং মাননীয় প্রধানমন্ত্রী সফলভাবে নেতৃত্ব দেওয়ার কারণে বাংলাদেশে করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার পৃথিবীতে সর্বনিম্ন যে কয়টি দেশে তার মধ্যে বাংলাদেশে, ভারত পাকিস্তানের চেয়েও মৃত্যুর হার কম। দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মামলা ও নির্যাতনের মাধ্যমে সরকার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছে। মৎস্যজীবী দলের উদ্যোগে মুন্সীগঞ্জের আড়িয়াল খা বিলে মাছের পোনা অবমুক্ত করতে গিয়ে তিনি এ কথা বলেন। বিএনপি গণতন্ত্র পুনরুজ্জীবনের, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করে, কারণ এটি আজকে কেড়ে নিয়েছে। আজকে আপনারা যদি মত প্রকাশের জন্য কোথাও ফেসবুকে কিছু লেখেন, দিনে রাতে যে কোনো সময় সাদা পোশাকধারীরা আপনাদেরকে তুলে নিয়ে যাবে। আমরা এই জন্য আন্দোলন করছি, আজকে ভোটের অধিকার নেই, আজকে কথা বলার অধিকার নেই। 19.3% অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরে 2020-21 অর্থ বছর মুদ্রানীতি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারি ঋণ 44.4% এবং বেসরকারি খাতে ঋণের হার নির্ধারণ করা হয়েছে 14.8%। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত মুদ্রানীতিতে করোনা মহামারীতে রপ্তানি আয় ও রেমিটেন্সে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করা হচ্ছে। লিখিত বক্তব্যে চলতি অর্থ বছরের মুদ্রানীতিকে সম্প্রসারণমুখী উল্লেখ করে গভর্নর জানান, মুদ্রানীতির মূল কাজ হল মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা। করোনা ও বন্যার ক্ষয়ক্ষতি ও ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে বলেও জানান তিনি। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 31 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। পরিস্থিতি দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়। করোনার প্রাদুর্ভাব দেখা দিলে গত 18 মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় 4 পুলিশ সহ 5 জন আহত হয়েছে। তবে এই ঘটনার সাথে জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। বুধবার ভোরে অভিযান চালিয়ে 3 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ডিজিটাল ওজন মাপার মেশিন থেকে এই বিস্ফোরণ ঘটে বলে জানায় পুলিশ। মনির হোসেন দুপুর রিপোর্ট।
পুলিশের কাছে তথ্য ছিল একটি চক্র সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কালশি কবরস্থানে অবস্থান করছিল। সেখানে রাত দুইটার দিকে অভিযান চালিয়ে দুইটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র পাওয়া যায়। এই যন্ত্রটি নিয়ে পুলিশের সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয় বোম ডিসপোজাল ইউনিটকে। পল্লবী থানার পুলিশ অপারেশনের রুমে পরীক্ষা নিরীক্ষা করে দেখার সময় ভোর ছয়টার দিকে বিস্ফোরণ হয় যন্ত্রটি। আমাদের এই পর্যন্ত আমাদের যে স্টাডি অনুসন্ধান বা তদন্ত যাই বলেন না কেন, আমরা যাদেরকে ধরেছি প্রাথমিকভাবে আমরা এটা বুঝতে পারছি এটা জঙ্গি সম্পর্কে আমরা যা বুঝি মিলিটেন্সি বা জঙ্গি বা বিভিন্ন ধর্মের অজুহাতে যারা জঙ্গি তৎপরতা পরিচালিত করে তারা এই গ্রুপের সদস্য নয়, তারা কোনো না কোনো ক্রিমিনাল গ্রুপের সদস্য। ঘটনাস্থলেই চার পুলিশ সদস্য সহ অফিস সহকারী আহত হয়। পরে ঢাকা মেডিকেলে দুইজনকে এবং চক্ষু হাসপাতালে একজনকে ভর্তি করা হয়। তাদের হাতে পায়ে ও চোখে আঘাত লেগেছে বলে জানিয়েছে চিকিৎসকরা। এ সময় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় অন্য দুই পুলিশ সদস্যকে। আমাদের সকল ইউনিটই এটা কোত্থেকে আসলো, কী উদ্দেশ্যে আসলো, কেন ব্যবহৃত হইতে, কী কাজে ব্যবহৃত হইতে পারে সেই ব্যাপারে কাজ করছে এবং যে তিনজন ধরা পড়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং তাদের পিছনে আরও কারা সহযোগী ছিল সেই ব্যাপারে আমরা কাজ করছি। এই সন্ত্রাসী গ্রুপের উদ্দেশ্য কী তা তদন্ত করে দেখা হচ্ছে এবং পৃষ্ঠপোষক দাতাদেরও খুঁজে বের করা হবে বলে জানিয়েছে পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। 150টি যাত্রীবাহী মিটার গেজ কোচ এবং 20টি রেল ইঞ্জিন কিনতে দক্ষিণ কোরিয়ার পোস্কো ইন্টারন্যাশনালের সাথে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় 659 কোটি টাকা। রেল ভবনে চুক্তি সই অনুষ্ঠানে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, শর্ত শিথিল করায় পোস্কো ইন্টারন্যাশনাল টেন্ডারে অংশ নিতে পারে। এই কোম্পানির মাধ্যমে দেশের রেল খাতে উন্নয়ন হবে বলেও আশা করেন তিনি। বাংলাদেশের পক্ষে প্রকল্প পরিচালক হাসান মনসুর এবং কোরিয়ান কোম্পানির পক্ষে কান্ট্রি ম্যানেজার জং বুম লি এই চুক্তিতে সই করেন। যে কোম্পানির সঙ্গে আজকে আমরা চুক্তি করতে যাচ্ছি, আমাদের যখন টেন্ডার প্রক্রিয়া আমরা শুরু করি তখন যে কন্ডিশনগুলো আমরা ইম্পোজ করেছিলাম সেখানে কিন্তু এই কোম্পানিটি সেই কন্ডিশনের মধ্যে প্রথমে এটা তারা আসতে পারে নাই। পরবর্তীকালে আমরা কিছুটা শিথিল করেছিলাম, শিথিল করার ফলে কোম্পানিটি সেখানে অংশগ্রহণ করার সুযোগ পায়। আমি আশা করি আমাদের এই চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে আমাদের রেল অনেক সমৃদ্ধ হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউরোপ জুড়ে দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তরুণদের স্বাস্থ্যবিধি না মানার কারণে নতুন করে সংক্রমণ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপ অঞ্চলের পরিচালক ডক্টর হান্স ক্লুনজে জানান, এরই মধ্যে বেশ কয়েকটি দেশে নতুন সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। ভাইরাস এড়াতে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ইতালি, জার্মানি ও গ্রিস। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 1,68,00,000 মানুষ, মারা গেছেন 6,61,000-এরও বেশি। এবারে পার্টেক্স খেলার খবর। প্রথমবারের মতো আয়োজিত লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের 5 ক্রিকেটার। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এ খবর নিশ্চিত করলেও তাদের নাম প্রকাশ করা হয়নি। করোনার ধাক্কা কাটিয়ে সব দেশে এখন ক্রিকেটকে মাঠে ফেরাতে ব্যস্ত। বিশ্বকাপ স্থগিত হওয়ায় এবং আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট না থাকায় অনেক দেশ নিজেদের ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটকে ফেরানোর পরিকল্পনা করছে। সে লক্ষ্যে শ্রীলঙ্কাও তাদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করছে। আগামী 28 আগস্ট শুরু হবে 22 দিনের LPL, ফাইনাল হবে 20 সেপ্টেম্বর। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আজ পবিত্র হজ, খুতবা হবে বাংলা সহ 10টি ভাষায়। রাজধানীতে এখনো জমে ওঠেনি কোরবানির পশুর হাট, চাহিদা ও দাম কম থাকায় লোকসানের আশঙ্কায় খামারিরা। দেশে করোনা ভাইরাসে আরও 35 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3,000-এরও বেশি। শারীরিক পরিশ্রমীরা কম আক্রান্ত হচ্ছেন অভিমত গবেষকদের।
দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, খাদ্য বিশুদ্ধ পানির সংকটে 31 জেলার বানভাসীরা। এবং আওয়ামী লীগে দলীয় তহবিল অর্ধশত কোটি টাকা ছাড়িয়েছে, নির্বাচন কমিশনে আর্থিক প্রতিবেদন জমা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।